আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আয়াত আভিয়ারি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান সুমন। সো গাইস, আজকে আমার খামারে অনেক বড় আপডেট আছে। আমি বলেছিলাম ভিডিওতে যে আমার নতুন কিছু কেস আসবে, তো আল্লাহর রহমতে আমি কেস হাতে পেয়েছি। খাঁচাগুলো সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো যে আমি কি টাইপের খাঁচা নিয়েছি, কত নাম্বার তারের সাইজ, কত সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে। আর সবচেয়ে বড় আপডেট সেটা হলো আমার সানপুনুর ফার্স্ট টাইম আমার এখানে ছোট্ট খামারে ব্রিড করেছে, তো এই জন্য আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার সানপুনুরের কিন্তু বেবি পড়েছে আল্লাহর রহমতে, অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর কথা বলবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার ছোট্ট খামারে প্রবেশ করলাম আয়াত আভিয়ারি। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব চ্যানেল যারা ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে তারা সকল ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের মাঝে। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখেছেন, যারা ফলো বাটনটি এখনও প্রেস করেন নাই, তারা দয়া করে আমার এই পেজটাকে ফলো করুন। ইনশাল্লাহ আপনারা রেগুলার এরকম কিছু কন্টেন্ট আমার কাছ থেকে পাবেন আশা করি। তো আসলে আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি আজকে শুরু করবো যে আমার এখানে অ্যালবিনো ফিশার আছে আর রেড আই ফিশার আছে লুটিনো, তো এটাকে পেয়ার করছি আল্লাহর রহমতে। এরা মিটিং করতেছে, খুব শীঘ্রই এরা রেজাল্ট করবে। না সবাই মাশাল্লাহ কমেন্ট করবেন, অনেকে ভাই খারাপ চোখে দেখেন, একটু সমস্যা হয় আমাদের, তো এই জন্য আপনারা একটু দয়া করে মাশাল্লাহ কমেন্ট করবেন। হ্যাঁ, তো আজকে সবচেয়ে বড় আপডেট সেটা হলো আমার এই সানকুনুর পেয়ারটা কিন্তু বেবি ফুটাইছে আল্লাহর রহমতে। দুইটা ডিম দিয়েছিলো, সর্বপ্রথম দুইটা ডিমই ফাটানি ছিল, একটা ডিম ফুটে গেছে আল্লাহর রহমতে, আর একটা ডিম হয়তো বা দুই এক দিনের ভিতরে ফুটে যাবে ইনশাল্লাহ। তো ওদেরকে এখন ডিস্টার্ব করা যাচ্ছে না, শুধু অ্যাগ্রেসিভ হয়ে আছে অনেক। আর এই যে দেখেন আমার নতুন কেস, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো খাঁচাটা আমি নিয়েছি ঢাকা থেকে, ঠিক আছে। এই যে দেখেন খাঁচাটা আমার সবই ভালো লাগছে আল্লাহর রহমতে, খারাপ না। 13 নম্বর তার গ্যালভেনিয়াস তার দিয়ে তাড়াতাড়ি করেছে, আর পকেট গেটটাও কিন্তু অনেক সুন্দর করে করে দিছে। আর এখানে দেখেছেন যে এই যে ডান সাইডে গেট, বাম সাইডে পকেট, আবার এই পিছন সাইডেও কিন্তু করে দিছে। হ্যাঁ, দুই সাইডে বক্স দিতে পারবো। তো এটার সাইজ হচ্ছিল 18-24, 18-24 গ্যালভেনিয়াস তার, 13 নম্বর তার দিয়ে কিন্তু খাঁচাটা তৈরি করা হয়েছে। খাঁচা সম্পর্কে অতটা বুঝি না, তারপরও আল্লাহর রহমতে খাঁচাটা আমি র্যাক সিস্টেম করে নিতে চাইছিলাম, যেরকম চাইছিলাম সেরকম দিয়েছে। এভাবে র্যাক সিস্টেম করে করে নিলে অনেক সুবিধা পাওয়া যায়, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় ইজিলি। আর এখানে আমার কিন্তু ইয়েলো কালার রাখছি 3 পিস, এটা দেখতে পাচ্ছেন, এদেরকে বক্স দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আসলে ওরা এই যে ক্যামেরাতে ভিডিও যে ক্যামেরাতে আমি ভিডিও করতেছি, ওরা আসলে এই ক্যামেরাতে ভিডিও করলে একটু ভয় করে, ঠিক আছে। আর ফিশার টাইপের পাখিরই একটু ডিস্টার্ব, সেটা হলো কি এই পানির পর দিলে তারা পানি ফেলে যায়, দেখেন যে ট্রের ভিতরে পানি ফেলে কি করছে, খুবই নোংরা করতেছে দেখি কয়েকদিন ধরে। এদের একটা ব্যবস্থা করব, ওদের যে ফিল্টারে পানি দিতে হবে, নাহলে এরা শিক্ষা পাবে না, ঠিক আছে। তো এটা আমাকে সিলভার কালার করে দিয়েছে, ফিনিশিং সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও আর একটু বেটার হতে পারতো, ঠিক আছে। সব কিছু তো ভালো মন্দ থাকবেই। তো পাশাপাশি এখানে আমার এক জোড়া যে অ্যালবিনো রেড আই আর ক্রিমিনো ফিশার রেড আই আছে, এই জোড়াটা নেস্টিং করতেছে দেখতেছেন। তো সাধারণত আমি খামারে ফোন দিয়ে ভিডিও করি, তো আজকে আসলে এই কয়েকদিন ধরে আমি একটু গোপ্রো দিয়ে একটু ভিডিও করতেছি, ফোনের যে মাইক্রোফোনটা লাগে সেটা আমার কাছে নাই, যে কারণে আমি এখন ফোন দিয়ে ভিডিও করতেছিলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই অনেক ভালো ভালো ভিডিও পাবেন, ক্লোজ শট পাবেন। তো আপাতত আমি এখন আপনাদেরকে কী দেখাবো, এই 7 নম্বর বক্সের এটা একটু ব্রিডিং প্রোগ্রেস আপনাদেরকে দেখাই, রেড হেড লুটিনো অফলাইনের। সবাই মাশাল্লাহ কমেন্ট করবেন, এটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এখানে কিন্তু 4টা বেবি আছে মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ কমেন্ট করবেন, এদেরকে খুব শীঘ্রই আইটিভি ক্লোজ রিং করাবো। আপনি যারা রেড হেড লুটিনো অফলাইনের বেবি নিতে যাচ্ছেন, তারা চাইলে আমাকে বুকিং করতে পারেন, আল্লাহর রহমতে কিছু বেবি দিতে পারবো। তো এই বক্সেও কিন্তু বেবি আছে, আর এগুলোতে ডিম আছে আল্লাহর রহমতে। আবার এখানে এক জোড়া অ্যালবিনো আছে, এই অ্যালবিনোটাও কিন্তু ফিমেলটা বক্সে আছে, আল্লাহর রহমতে এরা খুব তাড়াতাড়ি রেজাল্ট করবে বোঝা যাচ্ছে। এখানে একটা ফুল অফলাইন আছে, এটাও আসলে ডিমের জন্য প্রিপারেশন নিচ্ছে খুব শীঘ্রই। আর এই খাঁচাতে বক্স ভিতরে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে, এটা দেখেন। হ্যাঁ, ওরা ভয় পাইলে লুকে যায়, ভালো লাগে বিষয়টা দেখে। মূল কথা যে আমার এই খাঁচাটা কিন্তু আমার খরচ পড়ছে 15,000 টাকা, 15,000 টাকাতে শুধু আমি এই 12 পিস খাঁচা বানাইছি এরকম করে র্যাক সিস্টেম করে দেখেছেন।
খাসা সাইজ 1824 লাভবারের জন্য পারফেক্ট খাসা, এমনকি যারা বাজরিকা করেন ইংলিশ বাজরিকা তাদের জন্য কিন্তু এই খাসা ব্যবহার করতে পারবেন, এমনকি ককাটেলও পালতে পারবেন এই খাসাতে, কোনো সমস্যা নাই। সব ধরনের পাখি কিন্তু পালা যাচ্ছে অনায়াসে, তবে লাভবার, তারপরে ককাটেল, তারপরে বাজরিকা, ইংলিশ বাজরিকা যেগুলো আছে এগুলো টাইপের পাখি আপনারা এখানে পালতে পারবেন। আর থানকুনুরের ভিডিও আমি এই ভিডিওতে দিয়ে দেবো, কারণ ওদেরকে ডিস্টার্ব করতে যাচ্ছি না, খুবই অ্যাগ্রেসিভ হয়ে আছে দেখতেছেন, আসলে এখানে মাথা বের করে ভয় দেখাচ্ছে। দেখেন দেখছেন কেমনে রয়ে হয়, ক্যামেরা থেকে ভয় করতেছে, তাক ভয় না দেখায়, ঠিক আছে। দেখেন আমি আসলে লুকাচুরি খেলে আমার সাথে মাঝে মাঝে। তো যাই হোক, ওদের খাবার হিসেবে সফট ফুড দিয়েছিলাম, আর বাদাম আছে, সূর্যমুখী বিচি আছে, ভুট্টা আছে, অনেক কিছুই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখন আমি এই বাইরে কিছু আপনাদেরকে দেখাবো, আমার ভিতরে কিন্তু সেট আপটা পুরোটাই চেঞ্জ, কারণ এই দুটা বড় খাসা আমি বাইরে বের করে রাখছি। এই খাসাগুলোতে কি পালবো আপনারা একটু কমেন্ট করবেন। এই বড় বড় খাসা আমার পুরো আছে তিনটা, এটা থেকে কী করবো বলেন, সানকুনু করবো না কী করবো, এটা ভবিষ্যতে ফ্লাইং কেস করা যাবে, ফ্লাইং কেসের মতো হয়েই আছে, যেহেতু 48-24-30 সাইজের খাসা, তিন পিস খাসা আছে, ঠিক আছে, কী করবো আমি বুঝতে পারতেছি না। আর এখানে আমার জাবাগুলো আল্লাহর রহমতে সবগুলাই খুবই ভালো রেজাল্ট করতেছে, সবগুলোর ভিতরে কিন্তু ডিম আছে। আর এখানে আমার বাজরিকা পাখি আছে, সেখানে কিন্তু এখানে তিন জোড়ার মতো আপনার জাপানিজ বাজরিকা আছে, রেড আই এক জোড়া আছে, আর ব্ল্যাক আই আছে দুই জোড়া, এই মোটে তিন জোড়া জাপানিজ আছে। এরা মোটামুটি এরা এখন হাঁড়ি নেওয়া শুরু করে দিয়েছে, খুব শীঘ্র হয়তো বা এদের একটা ব্রিডিং প্রোগ্রেস আমি দেখাতে পারবো আল্লাহর রহমতে, ঠিক আছে। ওই যে হাঁড়ি টাড়িতে কেবল যাওয়া শুরু করছে। আর কলোনি মানে আসলে অন্য একটা সৌন্দর্য, সেটা আপনারা দেখে বুঝতে, আমি এখানে আসে যখন বসি সময় কাটাই আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাই আসলে আমার এটা শোরুম, বাইকের শোরুম, শোরুমের ভিতরে আমি কিন্তু এই পাখি খামারটা করেছি, আসলে পাখি আমার এত ভালো লাগে, মানে পাখির প্রতি আমি আসক্ত এক কথায় বলা চলে। এই যে আমার সানকুনুর, দেখেন আমি আসলেই ঢুকে যাই, আসলেই ঢুকে যাই, খুবই ভয় করে কেমন জানি। তো যাই হোক, এই আমার ছোট্টখাটো খামার, আর ছোট্ট একটা আপডেট নিয়ে আসছিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি আল্লাহর রহমতে, ঠিক আছে। আমি এই 12 পিস খাসা নিয়েছি আল্লাহর রহমতে কেনে, কিছু হাই মিউটেশনে পাখি রাখার চিন্তা করবো, কারণ খাসা অনুযায়ী আসলে ভালো লাগে দেখতে পাখি, ভালো একটা দামি পাখি রাখলে ভালো লাগবে এগুলো খাসাতে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জানি ভালো কিছু করতে পারি ছোট্ট খামার থেকে, যেহেতু খাসা আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি, এখানে হয়তো বা ভালো কিছু আপনারা দেখতে পারবেন। আর এই জন্য আমার সাথে থাকতে হবে, নাহলে আমি আসলে স্বাগত পাবো না, আপনারা সবাই আমাকে সামনে আসলে সবাই আপনারা আমাকে স্বাগত করবেন, আমি জানি ভালো কিছু করতে পারি। তো আজকে যদি এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।